নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব জিওগ্রাফির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যে সমস্ত প্রশ্ন আজকে আমি আলোচনা করবো আপনারা একটু গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবেন আশা করছি আপনাদের সামনের যে সরকারি পরীক্ষায় চাকরি পরীক্ষায় যে পরীক্ষা দেবেন সেটা অবশ্যই আপনাদের সফল হবে তা আমরা শুরু করব আজকে ছশো একষট্টি নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন এবার কোয়েশ্চেন করছেন যারা চ্যানেলের প্লেলিস্টে কীভাবে যাব তা আপনারা ইউটিউবে যেখানে সার্চ করেন ভিডিও বক্স তাহলে যে সার্চ বক্সটা থাকে তা সেই সার্চ বক্সটাতে আপনারা লিখবেন এডু টিচার ডি ইউ টি ইএ সি এইচ ইআর লিখবেন লিখে এন্টার দেবেন আমাদের চ্যানেলের লোগো আসবে দেখবেন পেন্সিল আছে প্রচুর তা পেন্সিল দিয়ে আমাদের চ্যানেলের লোগো আছে তা সেই লোগোতে ক্লিক করবেন তারপরে আপনার সামনে দেখবেন বাটন আসবে হোম তারপরে ভিডিও তারপরে প্লেলিস্ট ঠিক আছে তা এইখানে আপনারা প্লেলিস্টের মধ্যে আপনাদের একটু কষ্ট করে আপনারা যে ভিডিও চাইছেন সেটা একটু কষ্ট করে দেখে নিতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমরা ওই প্লেলিস্টে দেখবেন প্রচুর ভিডিও আপলোড করেছি সেন্ট্রাল টেট ওয়েস্ট বেঙ্গল ট্রেড ত্রিপুরা টেট এবং আসাম টেটের আপনাদের একটু কষ্ট করে খুঁজে নিতে হবে আর আজকে আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন কেন না কারণ হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনের উত্তর রাইট হবে সেটাই রাইট দেবেন আর যেটাই কোশ্চেন নং হচ্ছে সেটাই ক্রসমার্ক দেবেন দিয়ে আমরা আজকে পঞ্চাশটা প্রশ্নের আলোচনা করবো তা আপনারা পঞ্চাশে কে কত পান সৎভাবে আপনারা পোস্ট করবেন কে কত পেয়েছেন আপনাদের পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ যদি হয় তাহলে ভাববেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর আপনাদের এই পারফরমেন্সটা ধরে রাখতে তা আপনাদের উচিত হবে রেগুলার আমাদের ক্লাসগুলো ফলো করা যাদের পারফরমেন্স লেস দ্যান সিক্সটি পার্সেন্ট হবে তা তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে আমাদের প্লে সব ভিডিওগুলো দেখা আশা করছি সেই সমস্ত ভিডিও দেখলে আপনারা গ্যারেন্টি সহকারে এইবারই যে সরকারি চাকরির পরীক্ষা দেবেন তাতেই কোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে তা আমরা এই সাবজেক্টে যেটা সাবজেক্ট মেন সাবজেক্ট তা মেইন সাবজেক্ট আলোচনা করছি যে আপনাদের যাদের আপার প্রাইমারি টেডে যারা সোশ্যাল সায়েন্স সিলেক্ট করেছেন তা সেই সায়েন্সের তিনটে সাবজেক্ট আছে এক হচ্ছে হিস্ট্রি দুই হচ্ছে জিওগ্রাফি আর তিন হচ্ছে সিভিক্স ঠিক আছে তা এই যে জিওগ্রাফি জিওগ্রাফি থেকে আপনাদের কোশ্চেন আসবে টোয়েন্টি কুড়িটা কোশ্চেন আসবে তা সেই কোশ্চেনগুলো আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে তো চলুন বন্ধুরা আমরা আলোচনা শুরু করছি আর আপনারা অবশ্যই আমাদের সাথে কোঅপারেট করবেন তো ছশো একষট্টি নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করব সরি ছশো নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করব তো চলুন দেখিনি ছশো একান্ন নম্বর প্রশ্নে কি আছে তা ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর আছে তার নাম কী অপশন এ ক্যামবে উপসাগর অপশন বি বঙ্গোপসাগর অপশন সি মান্নান উপসাগর এবং অপশন ডি কলম্বো উপসাগর তাহলে ছশো নম্বর প্রশ্ন সরি ছশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মান্নান উপসাগর নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার সিক্স ফাইভ টু কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় এটা ছিল আপনাদের হোম টাক্সের প্রশ্ন হোম টাক্সের প্রশ্নে আপনারা আজকে চেষ্টা করুন যে আজকে কোনটা সঠিক উত্তর হবে আমরা দেখে নেব যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা তা অপশান এ আছে উত্তর ভারত অপশান ডি দক্ষিণ ভারত অপশান সি নেপাল আর অপশান ডি হচ্ছে বাংলাদেশ তাহলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় এর সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অপশান ডি বাংলাদেশে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 653 653 নম্বর প্রশ্ন পাড়ো উপত্যকা কোথায় অপশন এ নেপাল অপশন বি ভুটান অপশন সি বাংলাদেশ এবং অপশন ডি মায়ানমার 653 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভুটান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 654 শ্রীলঙ্কার মধ্যভাগে উহা উপত্যকা একটি বিখ্যাত ঢেউ খেলানো তৃণভূমি আছে স্থানীয় বাসিন্দারা বা স্থানীয় অধিবাসীরা একে কি বলে অপশান এ মাতালে অপশান বি কোনোটি নয় ছশো চৌষট্টি কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফিফটি ফাইভ নিচের কোন অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার ধ্যান্য ভাণ্ডার বলা হয় অপশান এ বাংলাদেশের পদ্মা যমুনা সমভূমি অপশান বি মায়ানমারের ইরাবতী ও মিটাং অঞ্চল অপশন সি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ সমভূমি এবং অপশন ডি হচ্ছে চীনের ইয়াংসি কিয়াং অঞ্চল 655 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মায়ানমারের ইরাবতী মিটাং বদ্দিপ অঞ্চল नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 656 বাংলাদেশের সর্বপ্রথম পর্বত শৃঙ্গের নাম কি বা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি অপশন এ সীতাকুণ্ড অপশন বি কিয়ংক্রাং অপশান সি লুয়াং আর অপশান ডি হচ্ছে বরাকর তাহলে ছশো নম্বর প্রশ্ন তা ছশো নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কিও ক্রাং নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড কপিলা বস্তির স্থানটি কোথায় অপশান এ নেপাল অপশান বি ভারতের বিহারে অপশান সি ভারতের উত্তরাঞ্চলে আর অপশান ডি কোনোটি নয় ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নেপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোন নদীটি ভারতের নয় অপশন এ গঙ্গা অপশন বি রামগঙ্গা অপশন সি বুড়িগঙ্গা এবং অপশন ডি হচ্ছে বুড়িবালাম ছশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বুড়িগঙ্গা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড নিচের কোন নদীটি বরফ গলা গেলে পুষ্ট অপশন এ কৃষ্ণা অপশন বি তাপ্তি অপশন সি নর্মদা এবং অপশন ডি তোরসা তাহলে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তোরসা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স নিচের কোন নদীটি ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত নয় অপশন এ গন্ডক অপশন বি কালীগণ্ডক অপশন সি ঘরঘোড়া এবং অপশন ডি হচ্ছে জলঢাকা তাহলে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কালীগণ্ডক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি ওয়ান কোথায় কুমিরের চাষ হয় এ হলদিয়া বি মুম্বাই অপশন সি তেজপুর অপশন ডি কটক তাহলে ছশো প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কটক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি টু কোন রাজ্যকে সমুদ্রে দান বলা হয় অপশান এ আন্দামান নিকোবর অপশন বি তামিলনাড়ু অপশন সি উড়িষ্যা এবং অপশন ডি হচ্ছে কেরল তাহলে ছশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কেরল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি থ্রি ভারতের কোথায় সব থেকে বেশি কাজুবাদাম উৎপন্ন হয় অপশান এ জম্মু কাশ্মীর অপশান বি পাঞ্জাব অপশান সি কেরল এবং অপশান ডি মহারাষ্ট্র তাহলে ছশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি কেরল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি ফোর নিচের কোন সাগরটি ইনল্যান্ড সি অপশন এ ভূমধ্য সাগর অপশন বি কাস্পিয়ান সাগর অপশন সি রেড সি এবং অপশন সি হচ্ছে আরব সাগর তাহলে নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি সাগর শীতকালে কোন রাজ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় অপশন এ হিমাচল প্রদেশ অপশন বি উত্তরাঞ্চল অপশন সি তামিলনাড়ু আর অপশন ডি মহারাষ্ট্র ছশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স কোন দেশ সব থেকে বেশি সোনা উৎপন্ন করে অপশন এ ভারত অপশন বি সৌদি আরব অপশন সি দক্ষিণ আফ্রিকা এবং অপশন ডি ব্রাজিল ছশো ছেফ্রিকা নেক্সট দক্ষিণ কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন বর্তমানে জাম্বিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল অপশন এ উত্তর রোডেশিয়া অপশন বি বাটাভিয়া অপশন সি মাদাকাসকার আর অপশন ডি হচ্ছে কোস্ট তাহলে নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উত্তর রোডেশিয়া নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন্স হান্ড্রেড সিক্সটি আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেন কি আছে গোল্ড কোস্ট এখন কি নামে পরিচিত অপশান এ ঘানা অপশান বি আঙ্কারা অপশান সি ইথিওপিয়া আর অপশান ডি হচ্ছে তাইওয়ান তাহলে গোল্ড কোস্ট এটা কি নামে পরিচিত সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে তা আমরা দেখে নেব ছশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ঘানা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে সিক্স আমরা দেখে নিচ্ছি কোশ্চেনটা কী আছে ইতিহাস খ্যাত মিশোপটেমিয়া বর্তমানে কি নামে পরিচিত অপশান এ আফগানিস্তান অপশন বি গ্রিস অপশন সি ইজিপ্ট এবং অপশন ডি ইরাক ছশো উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইরাক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড তাইওয়ান পূর্বে কি নামে পরিচিত ছিল অপশান এ থাইল্যান্ড অপশান বি ফরমোসা অপশান সি হংকং আর অপশান ডি হচ্ছে পিকিং তাহলে ছশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফরমোসা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ওয়ান ভোল্লে গ্র্যাড বা ভিল্লো গ্র্যাড এর আগের নাম কী ছিল অপশান এ স্ট্যানলিন গ্র্যান্ড স্ট্যালিন গ্র্যান্ড অপশান বি লিলিন গ্র্যাড অপশান সি বেল গ্র্যাড আর অপশান ডি হচ্ছে ভস্তক তাহলে ছশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্ট্যানেল গ্র্যাড নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি টু হারারে পূর্বে কি নামে পরিচিত ছিল অপশান এ স্যালিসবার্গ অপশান বি টাঙ্গানিকা অপশান সি ডাচ গায়না আর অপশান ডি হচ্ছে খ্রিস্টিয়ানা তাহলে ছশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ স্ট্যালিনস বার্গ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি থ্রি দক্ষিণ রোডেশিয়া বর্তমানে কি নামে সুপরিচিত অপশান এ ঘানা অপশান বি জাম্বিয়া অপশান সি জিম্বায়ে আর অপশান ডি হচ্ছে বাতসুয়ানা তাহলে ছশো তিয়াত্তর নম্বর প্রশ্ন ছশো তিয়াত্তর নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি জিম্বায়ে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড সেভেন্টি ফোর পৃথিবীর মধ্যে বৃহত্তম বাঁধ কোনটি অপশান এ নাঙ্গাল ভারত অপশন বি হিরাকুদ ভারত অপশন সি গ্র্যান্ড বে আমেরিকা আর অপশন ডি দি গ্র্যান্ড সুইজারল্যান্ড তাহলে ছশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্র্যান্ড বে আমেরিকা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি ফাইভ পৃথিবীর মধ্যে উচ্চতম বাঁধ কোনটি অপশান এ নাঙ্গাল ভারত অপশন বি হিরাকুদ ভারত অপশন সি গ্র্যান্ড বে আমেরিকা আর অপশন ডি দি গ্র্যান্ড সুইজারল্যান্ড তাহলে ছশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দি গ্র্যান্ড সুইজারল্যান্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স পৃথিবীর মধ্যে বৃহত্তম উপসাগর কোনটি অপশান এ মেক্সিকো উপসাগর অপশান বি হার্ডসান উপসাগর অপশান সি কার্পেন্টারিয়া উপসাগর আর অপশান ডি হচ্ছে বিসকে উপসাগর তাহলে ছশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মেক্সিকো উপসাগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচুতে বিমানবন্দর কোথায় অপশান এ কাঠমান্ডু অপশন বি লাসা অপশান সি জুরিক এবং অপশান ডি হচ্ছে সান্টিয়াগো তাহলে ছশো নম্বর প্রশ্ন আরেক প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি লাসা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স পৃথিবীর মধ্যে দীর্ঘতম পর্বতমালা কোনটি অপশান এ হিমালয় অপশন বি আন্দিজ অপশান সি আল্পস এবং অপশান ডি হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ তাহলে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কত তা ছশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি আন্দিজ নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আপনাদের স্ক্রিনে তা কোশ্চেন নাম্বার সিক্স ভারতের মধ্যে সব থেকে বড় গুহা নিচের কোনটি অপশান এ অজন্তা অপশান বি এলিফ্যান্টা অপশান সি ইলোরা অপশান ডি অমরনাথ তাহলে ছশো নম্বর প্রশ্নে চলে এসেছি তা ছশো উনআশি নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অমরনাথ নেক্সট কোশ্চেন কোশ্চেন এইটটি দক্ষিণের ব্রিটেন কোন দেশকে বলা হয় এ নিউজিল্যান্ড অপশন বি সাউথ আফ্রিকা অপশান সি অস্ট্রেলিয়া অপশন ডি ইন্দোনেশিয়া ছশো আশি নম্বর প্রশ্নে চলে আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিউজিল্যান্ড নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড এইটটি ওয়ান সাত পাহাড়ের দেশ বা সাত পাহাড়ের শহর কাকে বলা হয় অপশান এ শিকাগো অপশান বি রোম অপশন সি কাঠমান্ডু আর অপশান ডি হচ্ছে বাগদাদ তাহলে ছশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রোম টু স্বর্ণ দ্বারের শহর কোন শহরকে বলা হয় অপশন এ অমৃতসর অপশন বি সান ফ্রান্সিসকো অপশান সি বাগদাদ এবং অপশান ডি প্যারিস ছশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সান ফ্রান্সিসকো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 683 প্যাগোডা দেশ নিচের কোনটিকে বলা হয় অপশন এ জাপান অপশন বি মিয়ানমার অপশন সি কোরিয়া এবং অপশন ডি হচ্ছে থাইল্যান্ড তাহলে 683 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মিয়ানমার नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 684 শেতনগর হোয়াইট সিটি কাকে বলা হয় অপশন এ বেলগ্রেড অপশন বি ব্যাংকক অপশন সি স্টকহোম এবং অপশন ডি হচ্ছে লেনিনগ্রাদ তাহলে ছশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বেলগ্রেড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স এইটটি ফাইভ ছশো পঁচাশি নম্বর প্রশ্ন পৃথিবীর নির্জনতম দ্বীপ নিচের কোনটিকে বলা হয় অপশান এ সিসিলি অপশান বি আইল্যান্ড অপশান সি ট্রিস্টান ডাকুনা আর অপশান ডি হচ্ছে কোদ দা আইভরি তাহলে ছশো পঁচাশি নম্বর প্রশ্নে চলে এসেছি তা ছশো পঁচাশি নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্রিস্টান ডাকুনা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইটটি সিক্স উইন্ডি সিটি নামে কোন শহর পরিচিত অপশান এ হুনুলু অপশান বি সাংহাই অপশন সি শিকাগো এবং অপশান ডি হচ্ছে লস অ্যাঞ্জেলেস তাহলে ছশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিকাগো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইটটি সেভেন উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয় অপশান এ স্টকহোম অপশন বি আমস্টারডাম অপশান সি আটোয়া এবং অপশন ডি হচ্ছে কোপেন হেগেন তাহলে ছশো নম্বর প্রশ্নে চলে এসেছি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্টকহম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স প্রাচ্যের মুক্ত তাহলে পারল অফ দি ওরিয়েন্ট কাকে বলা হয় অপশন এ সিঙ্গাপুর অপশন বি হংকং অপশন সি ম্যানিলা এবং অপশন ডি টোকিও ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হংকং নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোনটি সিটি অফ ড্রিমিং স্পাইন নামে পরিচিত অপশান এ এডিনবারা অপশন বি অক্সফোর্ড অপশান সি হারবার এবং অপশন ডি হচ্ছে কেমব্রিজ তাহলে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অক্সফোর্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কোন শহরকে সিটি অফ ম্যাগনিফিসেন্ট ডিস্টেন্স নামে অভিহিত করা হয় অপশন এ টোকিও অপশন বি ওয়াশিংটন ডিসি অপশন সি সিডনি এবং অপশান ডি মস্কো ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন বি ওয়াশিংটন ডিসি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোনটি গার্ডেন অফ ইংল্যান্ড নামে পরিচিত অপশান এ ম্যানচেস্টার অপশন বি ব্রিস্টল অপশন সি কেন্ট এবং অপশন ডি হচ্ছে বার্মিংহাম তাহলে ছশো নম্বর প্রশ্ন আর ছশো একানব্বই নম্বর প্রশ্নের উত্তর অপশন সি কেন্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স গ্রানাইট শহর কাকে বলা হয় অপশান এ বাগদাদ অপশন বি ইস্তাম্বুল অপশন সি অ্যাভার্ডিন আর অপশন ডি হচ্ছে রোম তাহলে ছশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যাভার্ডিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড নাইনটি থ্রি হলি মাউন্টেন বা পবিত্র পর্বত নামে নিচের কোনটি পরিচিত অপশান এ ফুজিয়ামা অপশান বি কিলিমাঞ্জারো অপশন সি আবু এবং অপশান ডি হচ্ছে সিয়েরা নেভাদা তাহলে ছশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ফুজিয়ামা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড নাইনটি নেভার নেভার ল্যান্ড কোন অঞ্চলকে বলা হয় অপশান এ উত্তর আমেরিকার পেরি অঞ্চল অপশান বি উত্তর সাইবেরিয়া অপশান সি উত্তর অস্ট্রেলিয়া পেরি অঞ্চল এবং অপশান ডি হচ্ছে আন্টার্কটিকা তাহলে ছশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি উত্তর অস্ট্রেলিয়া পেরি অঞ্চল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ ল্যান্ড অফ উইন্ড মিলস কোন দেশকে বলা হয় অপশান এ স্কটল্যান্ড অপশান বি হল্যান্ড অপশান সি আয়ারল্যান্ড এবং অপশান ডি হচ্ছে সুইডেন তাহলে ছশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হল্যান্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ল্যান্ড অফ ম্যাপেল লিফ নামে কোন দেশ সুপরিচিত অপশান এ অস্ট্রেলিয়া অপশন বি কানাডা অপশান সি স্কটল্যান্ড এবং অপশান ডি নরওয়ে তাহলে ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কানাডা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নাইনটি সেভেন দি ফাদার অফ ওয়াটার্স নিচের কোনটিকে বলা হয় অপশান এ নীলনদ অপশন বি আমাজন নদী অপশন সি মিসিসিপি এবং অপশান ডি হচ্ছে দানিউর তাহলে ছশো সাতানব্বই নম্বর প্রশ্নে চলে এসেছি সাতানব্বই ছশো সাতানব্বই নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ নীলনদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স নাইনটি এইট কিং অফ দ্য ওয়াটার্স কাকে বলা হয় অপশন এ নায়াগ্রা জলপ্রপাত অপশন বি আমাজন নদী অপশন সি নীলনদ এবং অপশন ডি প্রশান্ত মহাসাগর তাহলে ছশো নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি নীলনদ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স কোন নদীকে রিভার অফ সিলভার বলা হয় অপশান এ ব্রহ্মপুত্র নদ অপশন বি নিপার নদী অপশন সি পো নদী এবং অপশন ডি হচ্ছে রিও ডিলা প্লাটা তাহলে ছশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রিও ডিলা প্লাটা যেটা আসছি পরবর্তী নেক্সট क्वेश्चन এবং আজকের শেষ প্রশ্ন সেভেন হান্ড্রেড সাতশো নম্বর প্রশ্নে দা সিলভার স্ট্রিক নিচের কোনটিকে বলা হয় অপশন এ বিপাশা নদী অপশন বি ইংলিশ চ্যানেল অপশন সি অ্যাঞ্জেল জলপ্রপাত এবং অপশান ডি টেমস নদী সাতশো নম্বর প্রশ্নে চলে এসেছি আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইংলিশ চ্যানেল এইবার আপনারা কে কত পেলেন সেই নাম্বারটা আমাদের একটু পোস্ট করবেন আমাদের তাহলে বুঝতে সুবিধা হয় আপনারা কোন পজিশনে দাঁড়িয়ে আছেন এবং সৎভাবেই আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে আমাদের কিন্তু এটা খুব বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন পজিশনে কে দাঁড়িয়ে আছেন ঠিক আছে তা সৎ অসৎ সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করবে আমি তো আপনার কাছে প্রেজেন্ট নেই তাই চলুন আপনারা সৎভাবে আপনারা কে কত ফেলেন সেই নাম্বারটা পোস্ট করবেন ঠিক আছে তো চলুন আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে হলো আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন তা আমি হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন তা আজকের হোম ট্যাক্সের প্রশ্ন হলো নিচের কোন শিলা থেকে ল্যাটরাইট মৃত্তিকা সৃষ্ট অপশান এ ব্যাসল্ট অপশান বি গ্রানাইট অপশান সি বেলে এবং অপশান ডি হচ্ছে গ্রাব্র আবার আমি প্রশ্নটা বলছি নিচের কোন শিলা থেকে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্ট অপশান এ ব্যাসল্ট অপশান বি গ্রানাইট অপশান সি বেলে এবং অপশান ডি হচ্ছে গাব্র তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন এবং সেটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় আপনাদের যে এই প্রশ্নের উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো তো চলুন আমরা এবার চলে আসছি পরবর্তী পার্ট পরবর্তী পার্ট মানে আমরা রিভিশন পার্ট আপনারা অবশ্যই দেখলেন কোশ্চেনগুলো যখন কোশ্চেন অ্যান্সার করলাম তা তখন প্রচুর কোশ্চেন ছিল যেগুলো আপনাদের কিন্তু গেলোবার পর্যন্ত বা বিগত বছর পর্যন্ত আপনাদের কিন্তু বহু পরীক্ষায় এসছে তা এই সমস্ত পরীক্ষাগুলো সব রকম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে সমস্ত পরীক্ষায় ভূগোল থেকে কোশ্চেন আসে ঠিক আছে তা আপনারা সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলো এই সমস্ত কোশ্চেনগুলো সলভ করতে পারেন তো চলুন এই সমস্ত কোশ্চেন আপনারা প্রায় সবই পড়া আছে কিন্তু যাতে আরও এই কোশ্চেনের অ্যান্সার যদি কোনো দিন এসে থাকে আর সেটা আপনাদের যদি ভুল না হয় তার জন্য আমরা কি করবো এই কোশ্চেনগুলো আমরা একটু রিভাইজ করে নেব রিভাইজ করে নিলে আপনাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে খুবই সুবিধা হবে এবং আগামীতে আপনারা এই কোশ্চেনের অবশ্যই সঠিক অ্যান্সার করতে পারবেন তো চলুন আমরা দেখে নেব আজকে আমাদের রিভিশন পারবে আমাদের কোশ্চেনগুলো কী ছিল আর আপনারা একটু আমাদের সাথে কোঅপারেট করবেন তা প্রথম প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর তার নাম কি সঠিক উত্তর মান্নার উপসাগর নেক্সট কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় সঠিক উত্তর বাংলাদেশ নেক্সট পারো উপত্যকা কোথায় সঠিক উত্তর ভুটান নেক্সট শ্রীলঙ্কার মধ্যভাগে উভা উপত্যকায় একটি বিস্তীর্ণ ঢেউ খেলানো তৃণভূমি আছে স্থানীয় অধিবাসীরা একে কি বলে এর সঠিক উত্তর পাটানা নেক্সট নিচের কোন অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার ধান্য ভাণ্ডার বলা হয় সঠিক উত্তর মায়ানমারের ইরাবতী মিটাং বদ্বীপ অঞ্চল নেক্সট বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী এর সঠিক উত্তর হচ্ছে ক্রিয়ক্রং নেক্সট কপিলাবস্ত স্থানটি কোথায় সঠিক উত্তর নেপাল নেক্সট নিচের কোন নদীটি ভারতের নয় সঠিক উত্তর বুড়িগঙ্গা নেক্সট নিচের কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট সঠিক উত্তর কোন নদীটি ভারতের মধ্যে বেশি প্রবাহিত হয় সঠিক উত্তর কালীগণ্ডক নেক্সট নিচের কোথায় কুমিরের চাষ হয় সঠিক উত্তর কটক নেক্সট কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় সঠিক উত্তর কেরল নেক্সট ভারতের কোথায় সবথেকে বেশি কাজুবাদাম উৎপন্ন হয় সঠিক উত্তর কেরাল নেক্সট নিচের কোন সাগরটি ইনল্যান্ড সি সঠিক উত্তর কাস্পিয়ান সাগর নেক্সট শীতকালে কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর তামিলনাড়ু নেক্সট কোন দেশে সবথেকে বেশি সোনা উৎপন্ন হয় সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা নেক্সট বর্তমানে জাম্বিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর উত্তর রোডেশিয়া নেক্সট গোল্ড কোস্ট এখন কি নামে পরিচিত সঠিক উত্তর ঘানা নেক্সট ইতিহাস খ্যাত মেসোপাটেমিয়া বর্তমানে কি নামে পরিচিত সঠিক উত্তর ইরাক নেক্সট তাইওয়ান পূর্বে কী নামে পরিচিত ছিল সঠিক উত্তর ফরমোসা নেক্সট ভেলগো গ্রেড এর আগের নাম কী ছিল সঠিক উত্তর স্ট্যান গ্রেড নেক্সট হারারি পূর্বে কী নামে পরিচিত ছিল সঠিক উত্তর স্যালিসবার্গ নেক্সট কোশ্চেন দক্ষিণ রোডেশিয়া বর্তমানে কী নামে সুপরিচিত সঠিক উত্তর জিম্বাবায় নেক্সট পৃথিবীর মধ্যে বৃহত্তম বাঁধ কোনটি সঠিক উত্তর গ্যান্ড বে আমেরিকা নেক্সট পৃথিবীর মধ্যে উচ্চতম বাদ কোনটি সঠিক উত্তর দ্য গ্র্যান্ডস সুইজারল্যান্ড নেক্সট পৃথিবীর মধ্যে বৃহত্তম উপসাগর কোনটি সঠিক উত্তর মেক্সিকো উপসাগর নেক্সট পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচুতে বিমানবন্দর কোনটি সঠিক উত্তর লাসা নেক্সট পৃথিবীর মধ্যে দীর্ঘতম পর্বতমালা কোনটি সঠিক উত্তর আন্দিজ নেক্সট ভারতের মধ্যে সবচেয়ে বড় গুহা নিচের কোনটি সঠিক উত্তর অমরনাথ নেক্সট দক্ষিণের ব্রিটেন কোন দেশকে বলা হয় সঠিক উত্তর নিউজিল্যান্ড নেক্সট সাতপাহাড়ের শহর কাকে বলা হয় সঠিক উত্তর রোম নেক্সট স্বর্ণদারের শহর কোন শহরকে বলা হয় সঠিক উত্তর সান ফ্রান্সিসকো নেক্সট প্যাগোটার দেশ নিচের কোন কে বলা হয় সঠিকোত্তর মায়ানমার নেক্সট শ্বেতনগর হোয়াইট সিটি কাকে বলা হয় সঠিক উত্তর বেলগ্রেড নেক্সট পৃথিবীর নির্যাতন মন্দির নিচের কোনটিকে বলা হয় উত্তর ট্রিস্টান ডাকুনা নেক্সট উইন্ডি সিটি নামে কোন শহর পরিচিত সঠিক উত্তর শিকাগো বা চিকাগো নেক্সট উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয় সঠিক উত্তর স্টকহোম নেক্সট প্রাচ্যের মুক্ত কাকে বলা হয় সঠিক উত্তর হংকং নেক্সট নিচের কোনটি সিটি অফ ড্রিমিং স্পাইন নামে পরিচিত সঠিক উত্তর অক্সফোর্ড নেক্সট কোন শহরকে সিটি অফ ম্যাগনিফিসেন্ট ডিস্টেন্স নামে অভিহিত করা হয় সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি নেক্সট নিচের কোনটি গার্ডেন অফ ইংল্যান্ড নামে পরিচিত সঠিক উত্তর কেন্ট নেক্সট গ্রানাইট শহর কাকে বলা হয় সঠিক উত্তর অ্যাওয়ার্ডিন নেক্সট হলি মাউন্টেন বা প্রবৃত্ত পর্বত নামে নিচের কোনটি পরিচিত সঠিক উত্তর ফুজিয়ামা নেক্সট নেভার নেভারল্যান্ড কোন অঞ্চলকে বলা হয় সঠিক উত্তর উত্তর অস্ট্রেলিয়া পেরিয়া অঞ্চল নেক্সট ল্যান্ড অফ উইন্ডমিলস কোন দেশকে বলা হয় সঠিক উত্তর হল্যান্ড নেক্সট ল্যান্ড অফ মেপল লিফ নামে কোন দেশ সুপরিচিত সঠিক উত্তর কানাডা নেক্সট দি ফাদার অফ ওয়াটার্স নিচের কোনটিকে বলা হয় সঠিক উত্তর নীলনাথ নেক্সট কিং অফ দ্য ওয়াটার্স কাকে বলা হয় সঠিক উত্তর নীলনাথ নেক্সট কোন রিভার অফ সিলভার বলা হয় সঠিক উত্তর রিও ডিলা প্লাটা নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন দি সিলভার স্ট্রিক নিচের কোনটিকে বলা হয় সঠিক উত্তর ইংলিশ চ্যানেল তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউর্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ